ভয়াবহ মরুঝড়টি হয়েছিল কুয়েত ইরাক বর্ডারের অঞ্চলে আজ থেকে তিন বছর পূর্বে 2019-এ। ঠিক একইভাবে কুয়েতের মরু অঞ্চল থেকে গত রাতেও একটি মরুঝড় উৎপত্তি হয়েছিল, যার প্রভাব আমরা এখন দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আজ মার্চের 4 তারিখ 2022। চলুন আজকের মরুঝড়ের পরিস্থিতি দেখি। আপনারা দেখতে পাচ্ছেন কুয়েতের আকাশ কত ধোলাচ্ছন্ন। গত রাতে মরুঝড় হয়েছিল, সেটার প্রভাব এখন পর্যন্ত রয়েছে। পুরা আকাশ ধুলায় ধুলাচ্ছন্ন হয়ে গেছে, দূরের কোথাও কিছু দেখা যায় না, আকাশ একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। সমগ্র কুয়েতের আকাশ সাদা হয়ে গেছে ধুলায়, বাইরে বের হওয়ার মতো কোনো পরিবেশ নেই। দিনের বেলায় এখন লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে, লাইট জ্বালিয়ে ঘরের ভিতর থাকতে হচ্ছে, বাইরে সিকিউরিটি লাইটগুলো জ্বালানো আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো আকাশ অন্ধকারাচ্ছন্ন, মনে হচ্ছে যেন রাত অথবা মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। প্রকৃতপক্ষে আকাশে মেঘ নেই, শুধু ধোলা আর ধোলা। এই পরিস্থিতিতে বাইরে যাওয়া খুবই দুরূহ, বাইরে যাওয়া আদৌ সম্ভব নয়। ইভেন দেন আমরা যারা ঘরে অবস্থান করতেছি, ঘরের ভিতরেও জানালার ফাঁক ফোকর দিয়ে মিহি ধুলাবালি বাতাসের সাথে ভিতরে প্রবেশ করতেছে এবং শ্বাস প্রশ্বাসের সময় আমরা এটা অনুভব করতেছি যে ধুলা ভিতরে আছে, বোঝা যায়। সো বি কেয়ারফুল, বি ভেরি ভেরি কেয়ারফুল, বিকজ বাইরের পরিস্থিতি বুঝতে পারতেছেন। যদি নিতান্তই বাইরে যেতে হয় বিশেষ প্রয়োজনে, তাহলে নাক মুখ মাথা সুন্দরভাবে কাপড় বা গামছা বা তোয়ালে দিয়ে ঢেকে বের হবেন। বিশেষ করে যারা শ্বাস প্রশ্বাসের রোগী তাদের তো অবশ্যই বের হওয়া উচিত নয়। আর বাইরে যদি যেতেই হয়, নিতান্তই কোনো প্রয়োজনে যেতে হয়, তাহলে অবশ্যই নাক মুখ ঢেকে বের হবেন। কোনোভাবে যাতে নিঃশ্বাসের সাথে এই মিহি ধুলাগুলো ফুসফুসে প্রবেশ না করে, তাহলে প্রচুর ডাস্ট অ্যালার্জি হবে, হাঁচি হতে থাকবে অনবরত এবং অনেক সময় শ্বাস প্রশ্বাসের প্রবলেম হতে পারে। সো বি ভেরি ভেরি কেয়ারফুল। আপনাদেরকে যদি বাইরে নিয়ে যাই, তাহলে এখনও দেখতে পারবেন যে কেমন পরিস্থিতি, জানালার পাশ দিয়ে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখন সকাল 10টা 10:15 বাজে, তারপরও পরিস্থিতি কত খারাপ, ভয়াবহ আকাশের পরিস্থিতি। ঝড়ো হাওয়া বইতেছে, আকাশে যে সূর্য আছে তা তো বোঝাই যাচ্ছে না, সূর্য দেখতে পাচ্ছেন কিনা। মিডল ইস্টের দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, দুবাই, কাতার, এই দেশগুলোতে যখন বালু ঝড় তথা মরু ঝড় হয় তখন পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে যায়। সমগ্র আকাশ বালুকাচ্ছন্ন হয়ে যায়, আকাশ অন্ধকার হয়ে যায়। আর বিশেষ করে যারা মরু অঞ্চলে ট্যুরে যায়, ভ্রমণে যায়, এবং যারা মরু অঞ্চলে মরুভূমিতে উট ভেড়া বকরি ইত্যাদি পরিচালনা করে, তাদের জন্য টিকে থাকা অত্যন্ত কষ্টকর হয়ে যায়। হচ্ছেন এইভাবে মুখ কভার করে অবশ্যই। এমন পরিস্থিতিতে সাধারণত কোনো লোকই বাইরে যায় না, সবাই বাসায় থাকে, জরুরি অবস্থা ঘোষণা করার মতো হয়ে যায়। বিশেষ প্রয়োজন ছাড়া কেউই বাইরে যায় না, যদিও যায় তবে গাড়ি করে যায়, কারণ ধুলাবালিগুলো এত মিহি এত চিকন যে মাস্ক তথা মুখ কভার করে গেলেও নাকের ভিতরে এই মিহি বালিগুলো ঢুকে প্রচণ্ড সমস্যা সৃষ্টি করে। সূর্য দেখা যাচ্ছে খুব অল্প আকারে। প্রিয় দর্শক, এই ছোট্ট পরিসরে আপনাদেরকে মরু ঝড়ের ভয়াবহতা সম্পর্কে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনারা মরুভূমির দেশগুলোর মরু ঝড়ের ভয়ঙ্করতা সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। মধ্যপ্রাচ্যের সকল প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করছি, আপনারা এই পরিস্থিতিতে কোনো ক্রমেই বাইরে যাবেন না, বিশেষ প্রয়োজন ছাড়া। আর সবাই ভালো থাকবেন, দেশের সাথে যোগাযোগ রাখবেন।